পরিচালক সঞ্জয় গুপ্তা এবার 1980 শতকের বোম্বাইয়ের ছবি তুলে আনতে চলেছেন তার নতুন সিনেমা মুম্বাই সাগাতে, এবং এই সিনেমাতেই প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে জন আব্রাহাম এবং ইমরান হাশমিকে। একেবারেই অন্যরকম লুক, অন্যরকম চরিত্রে নিজেদেরকে পেশ করতে চলেছেন এই দুই অভিনেতা। এই দুই অভিনেতার অভিনয় ক্ষমতা নিয়ে কোনো সন্দেহই থাকে না, এবং দুই অভিনেতা যখন একই স্ক্রিন স্পেস শেয়ার করবেন তার প্রথম লুক কেমন হতে পারে তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা হচ্ছিল টুইটারে। এবং আজই সকালে এই সিনেমা টিজার লুক প্রকাশ হয়ে আসার পর কিন্তু জন আব্রাহাম এবং ইমরান হাশমির দ্বৈরথ নিয়ে কিন্তু বলিউড তুঙ্গে। মুম্বাই সাগা সিনেমাটি রিলিজ হতে চলেছে মার্চের 19 তারিখে, এবং তার আগেই সিনেমার নতুন পোস্টার এবং টিজার দুটোই রিলিজ করা হলো টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক জুড়ে। এবং সেই সিনেমাতে একেবারেই কড়া ভিলেনের লুকে দেখা গেল জন আব্রাহামকে। কালো শার্ট, গলায় রুদ্রাক্ষের মালা এবং চোখের তলায় কাজল, সব মিলিয়ে একেবারে মার্কাটারি ভিলেনের লুকে জন আব্রাহাম। ঠিক তার অপোজিটে, ঠিক তার বিপরীতে দেখা গেল ভিলেন, অ্যান্টি ভিলেন তথা পুলিশ রূপে ইমরান হাশমিকে। কিসার কিংকে একেবারে নতুন লুকে দেখে কিন্তু দর্শকেরা বেশ আপ্লুত এবং অভিভূত, এবং সেই সঙ্গে বলিউডে তার প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী রয়েছেন তার ফ্যানেরা। এবং এই মুম্বাই সাগা অর্থাৎ বম্বের সাগা, বম্বের কাহিনীতে কিন্তু শুধুমাত্র জন আব্রাহাম এবং ইমরান হাশমি নয়, অভিনয় করেছেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বার, গুলশান গ্রোভারের মতো বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা। তাই সব মিলিয়ে সিনেমা হতে চলেছে একেবারে সুপারহিট, এমনটাই আজ পাওয়া যাচ্ছে সিনেমার টিজারের দর্শক সংখ্যা নিয়ে। টলিপাড়ার শুটিং শেষ হোক কিংবা বলিউডে নতুন সিনেমার আগমন, সবই থাকছে আজকে বিনোদনের কর্চায়। এবং বিনোদন কর্চা দেখার জন্য, অন্য সময় দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে ক্যালকলিং টিভির ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে, এবং এখন আমরা ডেলি হাঁটছি। তাই ফেসবুক চ্যানেলে ফলোর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা প্রেস। ডেলি আপডেট পাওয়ার জন্য চোখ রাখতে হবে ক্যালকলিং টিভি। কানের কলকাতা, কলকাতার প্রাণ।